হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে 2 নম্বরের 9টি প্রশ্ন করতে হয়। 2 নম্বরের প্রশ্নের মধ্যে কিছু অঙ্ক থাকে। সব চ্যাপ্টার থেকে আবার 2 নম্বরের প্রশ্ন আসে না। বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো অবশ্যই করে যাবে তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিগত বছরের প্রশ্নপত্র যেভাবে এসেছে তাকে অনুসরণ করে এই 2 নম্বরের প্রশ্নের সাজেশান বানানো হয়েছে। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক 2 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যাবে: ট্রপোস্ফিয়ার স্তরের তুলনায় স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বেশি হয় কেন? জ্বালানির তাপনমূল্য কাকে বলা হয়, এর একক কী? জীবাশ্ম জ্বালানির ব্যবহার স্থিতিশীল উন্নয়নের পরিপন্থী কেন? স্থিতিশীল উন্নয়নের 2টি বৈশিষ্ট্য লেখো। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরের সৃষ্টি হয় ও কিভাবে সৃষ্টি হয়? ওজোন স্তরের ক্ষতি মানব স্বাস্থ্য ও পরিবেশকে কী রূপে প্রভাবিত করেছে তার একটি উদাহরণ দাও। মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস বলা হয় কেন? এরপরের চ্যাপ্টার গ্যাসের আচরণ। দেখো, এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু অঙ্ক থাকবে, সুতরাং তোমরা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করে যাবে। আমি যে অঙ্কগুলো এখানে দিয়েছি তোমরা সেই ধরনের সেই টাইপের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে যাবে এবং তোমরা দেখবে যে পরীক্ষায় যে এই ধরনের অঙ্ক আসবে। দেখো, এক একটা অঙ্ক আমি আলোচনা করছি। এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর ও গ্যাস মধ্যস্থ অণুর সংখ্যা নির্ণয় করো। এখানে অঙ্কের উত্তরও এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 5.5 মোল একটি গ্যাসের আয়তন বলে দিয়েছে যে 121 লিটার হলে গ্যাসটির মোলার আয়তন কত হবে? এর সাথে প্রশ্ন, এসটিপিতে ওই গ্যাসের মোলার আয়তন কত হবে? এরপরে প্রশ্ন, 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার এজি চাপে একটি গ্যাসের আয়তন 300 সেমি কিউব হলে গ্যাসটির এসটিপিতে আয়তন কত হবে? এরপরে প্রশ্ন, -3°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব, গ্যাসটিকে একই চাপে উত্তপ্ত করলে সেটির আয়তন হয় 1 লিটার, গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে? এরপরে প্রশ্ন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 0°C থেকে 30°C পর্যন্ত উত্তপ্ত করা হলো, গ্যাসটির প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত কত হবে? এরপরে প্রশ্ন, 27°C উষ্ণতায় ও 750 মিলিমিটার এজি চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 500 সিসি, 760 মিলিলিটার এজি চাপে কত উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 2 লিটার হবে? দেখো, আমি যতগুলো অঙ্ক দিয়েছি তোমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে যাবে এবং এখান থেকেই তোমরা 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এর পরের চ্যাপ্টার আলো। এখান থেকে যে প্রশ্নগুলো করে যাবে: পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলা হয়? একটি লেন্সকে স্পর্শ না করে কীরূপে বুঝবে সেটি উত্তল না অবতল? অতিবেগুনি রশ্মি ও গামা রশ্মির একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো। দিনের বেলায় পরিষ্কার আকাশকে নীল বর্ণ দেখায় কেন? কী কারণে আলোর বিক্ষেপণ হয়? এই ঘটনাটি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কিরূপে সম্পর্কিত? আলোর বিচ্ছুরণ কি, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসারাঙ্ক বলতে কি বোঝায়? একটি সুস্থ ও স্বাভাবিক চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? এই প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য লেখো। কোনো ব্যক্তির চোখের দূরবিন্দুর দূরত্ব 40 সেন্টিমিটার, তার চোখের দৃষ্টি ত্রুটির প্রকৃতি কিরূপ? এই ত্রুটি সংশোধনের জন্য তিনি কি ব্যবস্থা নেবে? এরপরে প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্র 2টি লেখো। এরপরে চ্যাপ্টার চলতড়িৎ। এখান থেকে যে প্রশ্নগুলো করে যাবে: দেখো, F = k×Q1Q2/r²। এই রাশিমালাতে সমানুপাতিক ধ্রুবকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল বলতে কি বোঝায়? 20°C উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.68 × 10⁻৮ সেন্টিমিটার, এই বিবৃতিটির অর্থ লেখো। অথবা পরিবাহী রোধাঙ্ক কাকে বলা হয়? একটি পরিবাহী তারকে কোনো তড়িৎ কোষের 2টি মেরুর মধ্যে যুক্ত করা হলো এবং তারপরে এটিকে দুভাঁজ করে ওই 2 মেরুর মধ্যে আবার যুক্ত করা হলো। এই 2 ক্ষেত্রে তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার তুলনা করো। একটি অর্ধপরিবাহী নাম লেখো। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। এমন 2টি উপায় উল্লেখ করো যাদের সাহায্যে বার্লো চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধি করা যায়। ডায়নামো ও মোটরের মধ্যে প্রধান 2টি পার্থক্য লেখো। ডিসি ও এসি এর মধ্যে কোনটি ব্যবহারিক দিক থেকে অধিক সুবিধাজনক ও কেন? তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র দুটি লেখো। পরিবর্তী প্রবাহে কি কি পরিবর্তন হয়? তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলা হয়? কোনো চুম্বক শলাকার উপর স্থিরভাবে রক্ষিত কোনো ঋজু তড়িৎবাহী তারে উত্তর থেকে দক্ষিণ দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? এই সম্পর্কিত সূত্রটি বিবৃত করো। আর্থিং কি, এর প্রয়োজনীয়তা কি? গৃহের বর্তনীতে ব্যবহৃত তিনটি তারের অন্তরকের আবরণের বর্ণ আন্তর্জাতিক নিয়ম অনুসারে কি কি হবে? এরপর দেখো এই চ্যাপ্টার থেকে যে যে অঙ্ক তোমরা অবশ্যই করে যাবে সেগুলো আমি দিচ্ছি। যে দুটি রোদ কুণ্ডলীর শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান 12 ওহম আর 5 এর 3 ওহম হলে রোধ দুটির মান কত হবে? দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাস ও রোধাঙ্ক প্রতিটির অনুপাত যথাক্রমে 1:3। অপেক্ষাকৃত সরু তারের রোধ হচ্ছে যে 20 ওহম, তাহলে অন্য তারটির রোধ কত? এরপর দেখো একটি গৃহে 6টি 40 ওয়াটের বাল্ব, 4টি 80 ওয়াটের পাখা, একটি 100 ওয়াটের টিভি দৈনিক 5 ঘন্টা ধরে চলে। 30 দিন মাসে ওই গৃহের মাসিক ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। এরপর সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত 3:4 হলে রোধ দুটিতে উৎপন্ন তাপের হারের অনুপাত কত হবে? এরপর 220 ভোল্ট সরবরাহ লাইনে ব্যবহার উপযোগী দুটি বাল্বের একটির ক্ষমতা 200 ওয়াট, অন্যটির ক্ষমতা 100 ওয়াট। বাল্ব দুটি রোধ সর্বদা অপরিবর্তিত থাকলে শ্রেণী সমবায়ে যুক্ত অবস্থায় প্রতিটির ব্যয়িত ক্ষমতা কত হবে? আচ্ছা, এরপর দেখো পরমাণু নিউক্লিয়াস থেকে প্রশ্ন। দেখো আলফা ও বিটা কণার আধানের মান লেখো। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় সংযোজন কাকে বলা হয়? ইউরেনিয়াম 238-এর তেজস্ক্রিয় আইসোটোপ থেকে 8টি আলফা কণা, 6টি বিটা কণা নির্গত হলে উৎপন্ন অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে? তেজস্ক্রিয় মৌল থেকে আলফা ও বিটা কণা নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় কেন? এরপর দেখো একটা বিক্রিয়া দিয়েছে এক্স, যার হচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক 92 এবং ভর সংখ্যা এ। এখান থেকে উৎপন্ন হয়েছে ওয়াই উৎপন্ন হয়েছে, যার পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা 238 প্লাস আলফা কণা উৎপন্ন হয়েছে। বলছে যে এ ও জেড এর মান নির্ণয় করো। এরপর বিটা রশ্মি কোন কণার স্রোত? নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝায়? এরপর ভর বিচ্যুতি কাকে বলা হয়? নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলা হয়? ইউরেনিয়াম নিউক্লিয়াসে বিভাজন বিক্রিয়া সমীকরণ সহ উল্লেখ করো। আচ্ছা, এরপর আসতেছে কেমিস্ট্রির পার্ট। আচ্ছা, কেমিস্ট্রি হচ্ছে যে তোমাদের হচ্ছে যে পর্যায় সারণী থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে না। এরপরের চ্যাপ্টার হচ্ছে যে আয়নীয় সমযোজী বন্ধন। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। নিম্নলিখিত যৌগগুলি লুইস ডট চিত্র অঙ্কন করো। কার্বন ডাইঅক্সাইড, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, C2H2, CH4, N2, এই মৌলগুলোর হচ্ছে যে লুইস ডট চিত্র অবশ্যই করে যাবে। এরপর NaCl এর আণবিক ওজন 58.5, এই বিবৃতিটি সঠিক নয় কেন? তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? আয়নীয় যৌগগুলি সাধারণ অবস্থায় কঠিন হয় কেন? দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটি সমযোজী ও তড়িৎযোজী যৌগের নাম লেখো। ফেরিক ক্লোরাইডে Fe এর তড়িৎযোজ্যতা কত? ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3 2 এর আয়নীভবন দেখাও। A2O যৌগে এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান? এমন একটি করে যৌগের উদাহরণ দাও যেখানে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষে 8টির কম, দ্বিতীয় 8টির বেশি ইলেকট্রন আছে। মানে দুটো উদাহরণ দিতে হবে। এরপর নিচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী কোনটি সমযোজী তা শনাক্ত করো। যেমন বলছে যে HCl গ্যাস, CaO, CH4, MgCl2, নাইট্রোজেন, N2, এগুলোর মধ্যে কোনটি তড়িৎযোজী কোনটি সমযোজী তা শনাক্ত করতে বলেছে। এরপরের চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই করবে যে পরীক্ষাগারে নিচের গ্যাসগুলির প্রস্তুতির নীতি ও রাসায়নিক সমীকরণ লেখো। নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এগুলো করবে। এরপর নাইট্রোজেন প্রস্তুতিতে NH4NO2 কে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন প্রস্তুত করা হয় না কেন? এরপর গাঢ় H2SO4 দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় না কেন? অ্যামোনিয়া গ্যাসের একটি সমীকরণ সহ বিজারণ ধর্মের উদাহরণ দাও। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে नीचेर लवणेर द्रवण जोग करले कि घटबे समीकरण सह लेखो। बोले दिएछे यदि FeCl3 द्रवण जोग करा हय बा AlCl3 द्रवण जोग करा हय तबे कि घटबे ता लिखते बोलेछे। एरपर कपार सालफेट द्रवणे प्रथमे अल्प ओ परे अतिरिक्त अ্যামোনিয়ার जलीय द्रवण जोग करले कि पर्यवेक्षण करबे कि पर्यवेक्षण तोमरा लक्ष्य करबे। एरपर হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের শর্ত ও সমীকরণ দাও। অ্যামোনিয়া থেকে ইউরিয়া কি করে উৎপাদন করবে? এরপর AgNO3 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। এরপর নাইট্রোলিম কি কিভাবে প্রস্তুত করবে। আচ্ছা, এরপর হচ্ছে যে তোমাদের ধাতুবিদ্যা চ্যাপ্টার। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই করবে, হারমিট পদ্ধতির নীতি সহ বিক্রিয়া লেখো। धातुर आकरिक थेके धातु निष्कासन जे प्रकृतपक्षे एकटी बिजारण बिक्रिया ता बुझिए लेखो। नीचेर धातुगुलिर प्रधान आकरिकी नाम ओ संकेत लेखो। बोले दिएछे जे कपार, Fe, Zn एबं Al অ্যালুমিনিয়াম। एरपरेर प्रश्न आकरिक मात्रई खनिज किन्तु समस्त खनिज आकरिक नय व्याख्या करो। एरपर कार्बन बिजारण पद्धतिते निष्कासित हय एमन एकटी धातुर नाम लेखो। पारद संकर कि एरपर पार्थक्य लेखो धातुमल ओ खनिजमल। एरपर नीचे शंकर धातुर उपादान और व्यवहार लेखो। बोले दीजिए जे काँसार की उपादान दिए तैरी एबं एर व्यवहार लिखते बोलेछे पीतल, जार्मान सिल्भार, डुरालुमिन, इनभार। एरपरेर प्रश्न तामार कोनो वस्तुके खोला वायुते रेखे दिले किछुदिन पर सबुज हये जाय केन। एरपर निष्क्रिय लोहा कि मरिचार संकेत कि। अच्छा, एरपर होच्छे जे तोमादेर जैव रसायन एई चैप्टार थेके तोमरा 2 নম্বরে অবশ্যই যে প্রশ্নগুলো করে যাবে সেগুলো হলো CH4A অর্থাৎ মিথেনে HCH कोणের मान কত, একটি অ্যালকিন ও একটি অ্যালকানাইড যৌগের উদাহরণ দাও। কার্যকরী মূলক কাকে বলা হয়? নিচের কার্যকরী মূলকগুলির নাম লেখো OH আর CHO। এরপর সমাবয়বতা কাকে বলা হয়? COOH কার্যকরী মূলকযুক্ত একটি জৈব যৌগের উদাহরণ দাও। এরপর C2H6O সংকেত বিশিষ্ট কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব যৌগের দুটি সংকেত লেখো। এরপর সমগণীয় শ্রেণী কাকে বলা হয়? অ্যালকিনের সাধারণ সংকেত লেখো। এবার বলেছে যে IUPAC নামকরণ করো। এখানে এখানে কয়েকটি যৌগ দিয়েছি, এগুলো অবশ্যই করে যাবে। যে CH3CHOH আর CH3 এই একটা যৌগ, CH3COCH3 এই একটা যৌগ, CH3CH CH2 এই একটা যৌগ, আর হচ্ছে যে CH3CHO এই একটা যৌগ। এরপর CNG আর LPG এর উৎস ও একটি করে ব্যবহার উল্লেখ করো। এরপর CCl4 ए द्रवीभूत ब्रोमिनेर लाल बर्णे द्रवणेर मध्य इथिलिन गैस चालना करले कि घटबे समीकरण सह लेखो। एरपर साधारण उष्णताय सोडियमेर संगे इथानलेर बिक्रिया करले कोन गैस उत्पन्न हय समीकरण दाओ। एरपर অ্যাসিটিক অ্যাসিড थेके किभाबे एस्टार उत्पन्न करबे समीकरण दाओ। एरपर डिनेचार स्पिरिट कि एर एकटी व्यवहार लेखो। एरपरेर प्रश्न टेफ्लन ओ PVC एर मोनोमारेर नाम लेखो। आजकेर भिडियो ए पर्यन्त। एरपरेर भिडियोते 3 নম্বরের সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব।